হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করবো মালপোয়া রেসিপি। পুজো বাস কয়েকদিন বাকি, আর এই পুজোতে তোমরা বাড়িতে ট্রাই করো আর মিষ্টি মুখ করো সবার মালপোয়া দিয়ে। তো চলো দেরি না করে ঝটপট করে রেসিপিটা স্টার্ট করি। এখানে আমি ইউজ করছি সুজি 2 কাপ, চিনি 2 কাপ, চিনি এখানে আমি ডাস্ট করে নিয়েছি, ময়দা 1 কাপ অ্যান্ড 1/4 কাপ, গুঁড়ো দুধ 1 কাপ। গুঁড়ো দুধের বদলে লিকুইড মিল্ক ইউজ করতে পারেন, বাট গুঁড়ো দুধে মালপোয়ার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমি এখানে আমুল মিল্ক ইউজ করছি। নারকেল কুড়োনো 1/2 কাপ, কিশমিশ, কাজু, মৌরি অ্যান্ড অল্প নুন, এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি এখানে ইউজ করছি। এবার একটা বড় পাত্র নিচ্ছি, এর মধ্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো এক এক করে অ্যাড করব। সর্বপ্রথমে অ্যাড করছি সুজি, নেক্সট অ্যাড করব চিনি। তো গাইস, আমার ক্যামেরাটা সাডেনলি অফ হয়ে গেছিল বলে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়ার সময় দেখাতে পারিনি। আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা হয়ে গেছে। এবারে অ্যাড করব জল। জল এখানে আমি 2 কাপ ইউজ করছি। তারপর এটাকে ভালো করে মিক্স করব, প্রয়োজন হলে আবার জল অ্যাড করব। একটা হুইস্কের সাহায্যে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার সময় একটু ধৈর্য সহকারে মিক্স করবেন, আর মেক শিওর আপনার এই ব্যাটারে কোনো লাম্পস যাতে না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ ইনগ্রেডিয়েন্টসগুলো অনেকটা মিক্স হয়ে গেছে, আর আমি জল আর অ্যাড করব না। আমার যে ঘনত্বে দরকার ঠিক সেরকমই ঘনত্ব হয়ে এসছে, তোমরা ঠিক এই পরিমাণে জল অ্যাড করবে। বেশি পাতলা করলে মালপোয়াটা একদম ভালো হবে না, তো আমি এখানে আর জল অ্যাড করব না। তোমরা জলের জায়গায় লিকুইড মিল্কও ইউজ করতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা একদম রেডি, পুরো ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এটাকে একটু ভিজতে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য, যাতে ভালো করে সুজিতে ভিজে যায়। সো গাইস, 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে, আমার ব্যাটারটা একদম রেডি, বাস ভাজার দেরি আছে। তোমাদের একটু দেখিয়ে দিই, তোমার ঠিক এইভাবে ব্যাটারটা করবে, খুব বেশি ঘন না, খুব পাতলাও না, ঠিক এই কনসিস্টেন্সি রাখবে, তাহলে তোমাদের মালপোয়াটা খুব ভালো হবে। তো চলো, ব্যাটারটা একদম রেডি, দেরি না করে মালপোয়াগুলো ভেজে নিই। গাইস, আমার তেলটা এখানে গরম হয়ে এসছে, এবারে মালপোয়াটা আমি ছেড়ে দেবো। আমি এখানে একটা হাতা ইউজ করছি, তাহলে প্রত্যেকটা মালপোয়া সাইজ ইকুয়াল হবে। ফ্লেম সবসময় মিডিয়াম টু লো রাখবে, না হলে মালপোয়া পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে আর ভেতর থেকে কাঁচা থাকবে। তো আমি এখানে মিডিয়াম ফ্লেম রেখেছি। এবারে একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে দেব, না হলে মালপোয়াটা নিচে বসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো গাইস, তোমার কেমন লেগেছে ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, বন্ধুদের সাথে, সবার সাথে শেয়ার করবে। তো এবার আমি পাল্টে দিলাম, যাতে বোথ সাইড ভালো করে কুক হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা লাইট ব্রাউন কালার হয়েছে। মালপোয়াটা বেশি কড়া করবে না, একটু হালকা লাইট কালার রাখলে মালপোয়াটা খুব সুন্দর নরম তুলতুলে হয়। ঠিক এইভাবে তোমার মালপোয়া করবে। তো মালপোয়াটা একদম কমপ্লিট, এবার তেল থেকে বের করে নেব। তোমাদের কাছ থেকে একটু দেখাই, দেখো কত সুন্দর কালারটা হয়েছে, একদম মালপোয়া রেডি। এবং সেকেন্ড লট ঠিক সেইভাবে এবার ছেড়ে দেবো, মালপোয়াগুলো ভেজে নেবে। আমারও মালপোয়া অলমোস্ট সমস্ত ভাজা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। বাড়িতে নিজেরা ট্রাই করো, বাড়িতে সবার জন্য রান্না করো এই মালপোয়া দিয়ে মিষ্টি মুখ করো সবাইকে, আর সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, তোমাদের ফ্রেন্ডসদের ফ্যামিলিদের শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না। আবার নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে। ততক্ষণ জানাই বাই, টাটা, থ্যাংক ইউ।